হয়েছে অনেক হয়েছে আপনাদেরকে যথেষ্ট পরিমাণ ছাড় দেওয়া হয়েছে গত তিন চার বছরে অনেকে আওয়ামী লীগ সাথে অনেকে চায়ের দোকানে আড্ডা দেয় যে সরকার পরিবর্তন হচ্ছে বিএনপি আসছে এ সমস্ত খবর আমাদের কাছে আছে আপনারা এখানে যারা আপনারা এখানে ভালো মতো ছিলেন এখানে যারা সংগঠনের সাথে আছেন জনপ্রতিনিধিরা আছেন আপনারা এই সমস্ত লোক ভালোভাবে ছিলেন যারা আমাদের এই গত পাঁচ বছরের সুযোগ সুবিধা সকলে নিয়েছে এখন ঢাকায় যখন দেখে তারা মিটিং করছে সমাবেশ করছে সেখানে মানে বলে এক রাতের মধ্যে সরকার পতন হবে পাঁচ তারিখ গেল এগারো তারিখ গেল বারো তারিখ গেল কয়েক সপ্তাহ গেল কয়েক মাসও গেল কিন্তু আমরা এখনো আছি আমরা থাকবো ইনশাল্লাহ আপনারাও থাকবেন ইনশাল্লাহ থাকবেন আপনারা আর একটা বিষয় হলো আমাদের এখানে আমাদের যে উন্নয়নের পরিকল্পনা আছে আমাদের এই বাগেরহাটে বিশেষ করে সরকার আমাদের কিছু টাকা দিয়েছে আটশো কোটি টাকা দিয়েছে বাগেরহাটের স্থানীয় ভাবে আমাদের যে এলাকাগুলি আছে ইউনিয়নগুলি আছে ওয়ার্ড আছে সেখানে উন্নয়ন করার জন্য সেই বাজেট পাস হয়েছে এখন বিনিয়োগ হবে আমাদের ছোট ছোট রাস্তাঘাট যে সমস্ত ইউনিয়নে এখনো বাকি আছে আমি এখনই কাজ শুরু করে দিব আমার সাথে এখন সময় কথা হয়েছে মন্ত্রী মহোদয় তিনি বিলি দিচ্ছেন আমার পৌরসভায় নতুন বরাদ্দ হয়েছে পৌরসভা থেকে যারা আছে পৌরসভা কাজ হবে আমাদের ইতিমধ্যে সেখান থেকে অর্থ ছাড় হয়েছে আমরা তাড়াতাড়ি পৌরসভা যে কয়েকটি ওয়ার্ডের ভিতরে মেইন রাস্তাগুলিতে কাজ আছে সেই রাস্তাগুলির কাজও আমরা করে দেবো এই রাস্তাঘাটের কাজ এগুলি গতানুগতিক কাজ সরকার পদক্ষেপ নেয় অর্থ ছাড় করে আমরা তারপর সেখান থেকে কাজ কাজের মতো কিন্তু সবচেয়ে বড় কথা আপনারা কি শান্তিতে ছিলেন ভালো ছিলেন নাকি না পাঁচ বছর ইনশাল্লাহ আমাদের ভালো থাকতে হবে আমাদেরই থাকতে হবে আপনারা ঐক্যবদ্ধ হন আমি জানি যে এক জায়গায় বসবাস করতে হলে একটা পরিবারের মধ্যে অনেক রকম ভুল বুঝাবুঝি হতে পারে কিন্তু জাতীয় স্বার্থে নেত্রীর স্বার্থে জয়নেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যার স্বার্থে আমরা সকলেই ঐক্যবদ্ধ লোকটাকে জয় করে তিনাকে আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আমরা আবার আনতে আমরা যদি আমাদের জীবন চলে যায় আমরা সেই জীবন দিতে পারি বেঁচে থাকতে হবে বঙ্গবন্ধু কন্যার বেঁচে থাকতে হবে যারা এখানে মুক্তিযুদ্ধ করেছেন আপনারা দেখেছেন মুক্তিরা যারা আছেন আমাদের এখানে অনেক আমার বয়স ভাই বোনেরা অনেক আছে একাত্তর সালের পরে স্বাধীনতার পক্ষে মানে আমাদের যে জাতির পিতার স্বপ্ন ছিল যে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ে তোলা সেটাই হবে সোনার বাংলা পঁচাত্তর সালে সেই নারকীয় হত্যাকাণ্ডের পরে তার ইতিহাস বলতে গিয়েছিল পাঠক হয়ে গিয়েছে ঘোষক এবং বঙ্গবন্ধুর খুনিদের তারা স্বীকৃতি দিয়ে বিভিন্ন দলে নিয়ে তারা সে সময় সরকার গঠন করে বিরোধী দলে দিয়েছে মন্ত্রী বানিয়েছে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পাঠিয়েছে ইতিহাস তারা মুছে ফেলে নতুন ইতিহাস লেখে ইতিহাস আজকে আমরা সেখানে ফিরে যেতে দুই হাজার এক সালে পাঁচশো সাঁইত্রিশ জেলায় তারা বোমা হামলা করেছে এবং আমাদের দেশে ধর্মপ্রিয় মুসলমানদের নামে কলঙ্ক হয়ে দাঁড়িয়েছিল এই বিএনপি জামাত আই আওয়ামী লীগ সরকার এসে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীর নেতৃত্বে আজকে বাংলাদেশে পাঁচশো মসজিদ হয়েছে আজকে আমাদেরও বসতে হবে আজকে আপনার টেলিফোনের যুগ গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম সবার হাতের মুঠোয় কোনটা সঠিক কোনটা পেটে এটা আমরা নিজেদের বিবেচনা করে দেখতে হবে আজকে যেটা বললাম আমাদের বিরুদ্ধে অপপ্রচার করতে তারা একজন দাঁড়িয়েছে আপনাদেরও হাতে ফোন আছে ওখানে যা দেখবেন সব কিছু বিশ্বাস করবেন না ওখানে
প্রত্যেকদিন সরকার পতন হচ্ছে, প্রত্যেকদিন তারা সরকার এমনও কথা হয়েছে। ওই সামাজিক যোগাযোগ মাধ্যম আজকে অনেক বেশি পরিমাণ মানুষ আছে এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে, ফেসবুক, টিকটক, প্ল্যাটফর্ম, আরো বিভিন্ন এই সমস্ত মাধ্যম আছে, আজকে ছেলেমেয়েরা দেখে। আজকে ডিজিটাল বাংলাদেশ প্রধানমন্ত্রী করে দিয়েছেন, ইন্টারনেট যোগাযোগ ভালো হয়েছে বলে আজকে কিন্তু আমাদের হাতে ফোন। কিন্তু আমাদের উন্নয়ন, আমাদের কাঠামো যেটা আমরা তৈরি করেছি তা ব্যবহার হচ্ছে আমাদের যুগ। আপনারা ফোন খুললে দেখবেন যে এই চলে গেল, এই এখনই খবর আসছে যে আমরা দেশ ত্যাগ করেছি, তোমার পাশে আছে তাদের কাছে থাকুক, আমাদের কাজ একটাই, আমরা আগামীতে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র শেখ হাসিনার প্রতি, জাতির পিতার প্রতি, স্বাধীনতার প্রতি এই নৌকা মার্কা কিভাবে জয়লাভ করে আমাদের আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যেন আমরা পেতে পারি সেটাই আমাদের মূল মন্ত্র থাকবে। আমি আপনাদের কাছে এই আশায় দোয়া করছি যেন আমরা আবার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র শেখ হাসিনাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারি।